ছাগল খেতে ইচ্ছে করেছে, এই জন্য মাঠে ছাগল দৌড়তে যায়। শেষে একটা বেড়া ধরে ফেলে, কিন্তু হঠাৎ কুত্তাই তাড়া করে, সে বেড়া নিয়ে দৌড়াচ্ছে আর কুত্তা দৌড়ানি দিচ্ছে। শেষে জোরে পালাতে শুরু করে, এর ফোর্স স্পিডে পালিয়ে যায়। বিল্টুরাজকে নাড়িভুড়ি খেতে ইচ্ছে করেছে, এই জন্য সে আকাশে উড়ে রেস্টুরেন্টে আসে। সেখানে এক চাইনিজ তাকে নাড়িভুড়ি খাওয়ার জন্য ডাকে, খাবারে আরো বেশি পরিমাণে মশলা মিশিয়ে দেয়। এরপরে খাবারটা একদম বাজে হয়ে যায়, এরপরে সব খেয়ে শেষ করে ফেলে। বিল্টুরাজকে জেলি খেতে ইচ্ছে করেছে, এই জন্য সে তার সব জুতো বিক্রি করে দেয় আর টাকা পায়। এরপরে সে জেলি খেতে জেলি দোকানে যায়, সে জেলির ব্যবসা শুরু করে দেয়। হঠাৎ দেখতে পায় দোকানের পাশে একটি কুকুর বেহোশ হয়ে আছে, সে তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। এরপরে সে বাহিরে মন খারাপ করে বসে থাকে। বিল্টুরাজ পিৎজা খেতে ইচ্ছে করেছে, বার্গার খেতেও ইচ্ছে করেছে, এই জন্য সে বানানো শুরু করে। সে আজ বার্গার বানাবে, সে অনেকগুলো খামির বানায়, তারপর সেগুলোকে চুলায় ঢুকায়, এরপরে মাংস কাটে, এরপরে সেগুলো রান্না করে। এরপরে দেখার আগে, বন্ধুরা তুমি কি এমন কিউট বিড়ালকে পছন্দ করো নাকি এমন বিচ্ছিরি পোকাকে? যারা কিউট বিড়ালকে পছন্দ করো তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর লাইক সাবস্ক্রাইব তারাই করবে যারা বিড়ালকে পছন্দ করে, বিচ্ছিরি পোকাকে নয়। এরপরে বড় বার্গার তৈরি হয় আর খেয়ে শেষ করে ফেলে।